নতুন ইউজারদের ভিতর অনেকেই কমেন্ট করছেন যে কিভাবে বাংলাদেশি বাস মোড বা হানিফের, বিশেষ করে সবচেয়ে বেশি যেটা কমেন্ট ছিল হানিফের যে ভলভো বাসটা আছে সেটা কিভাবে আপনার গেমের মধ্যে অ্যাড করে খেলতে পারেন। তো এই বিষয়ে একটা ভিডিও মেক করার জন্য তো আমি আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটা কিন্তু এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আপলোড করছি, বাট আপনারা যে পরিমাণ কমেন্ট করতেছেন আরেকটা নতুন ভিডিও না বানিয়ে পারতেছি না। আর আপনাদের আগের টিউটোরিয়ালগুলো দিলে আমি দেখি অনেকে জিনিসটা পারে না, আবার আপনাকে আমি ওই টিউটোরিয়াল লিঙ্কটা দিলে আপনারা উল্টো আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আমি পারতেছি না, একটু নতুন করে দেখাই দেন। তো এরকম কমেন্ট অনেক বেশি দেখি আমি আমার স্টুডেন্টের মধ্যে। আর আগে যে টিউটোরিয়াল লিঙ্কগুলো আছে ওই টিউটোরিয়াল লিঙ্কের যে ভিডিওগুলো, মানে একটা 1000 ভিডিওর মাঝখান থেকে ওই টিউটোরিয়ালটা বের করে আপনার দেওয়ার যে সময়টা, ওই সময় থেকে আমি একটা ভিডিও মেক করে ফেলতে পারবো এর থেকে কম সময়ে, যার জন্য একটা ভিডিও মেক করে আপনারা দিতেছি কিভাবে আপনারা হানিফের যে ভলভো বাসটা আছে সেটা আপনি কিভাবে সেট আপ করে গেমের মধ্যে অ্যাড করে খেলতে পারেন। তো আজকে ভিডিওটা আমাদের মূল বিষয় হচ্ছে কিভাবে হানিফের ভলভো বা আপনারা আজকে ভিডিওতে যে প্রসেসটা দেখাবো এই প্রসেস অনুসারে আপনারা যে কোনো মড আপনারা বাসের মধ্যে এসে গেমের মধ্যে অ্যাড করে খেলতে পারবেন। তো হ্যালো গাইজ, দিস ইজ আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইন্টোর পর। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বাস মোডটা কিন্তু আছে। বিস্তারিত একটু বলে নিই বাস মোডটা সম্পর্কে, যেহেতু এটা ডাউনলোড করবেন খেলবেন অবশ্যই এটা সম্পর্কে আপনারা জেনে নিতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন এটার যে আউটলুকটা পুরোপুরি একটা বাংলাদেশি একটা হানিফের ভলভো বাসটা কিন্তু এটা, আর এটা বিশাল বড় আকারের একটা বাস, মানে প্রচুর বড় মাল্টি এক্সেল একটা বাস মোড এটা। মানে আপনারা যদি ড্রাইভিং করেন অন্যান্য বাস ড্রাইভিং করে যেতটুক স্পেস নিয়ে আপনারা বাউলি দিতেন, এই বাস মোডটা ড্রাইভিং করলে কিন্তু আপনারা ততটুক স্পেস নিয়ে কিন্তু বাউলি দিতে পারবেন না, পিছনে গাড়িকে লাগাই দিবেন। আপনাদের এই বাসটাকে ড্রাইভিং করলে কিন্তু আপনাদের অবশ্যই দূরত্বটা কিন্তু এক গাড়ি থেকে আরেক গাড়ি অনেকটা বেশি নিয়ে তারপর আপনাদের কাটাইতে হইব বা বাউলি দিতে হইব, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তাছাড়া কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আর এই বাস মোডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাস মোড, তো এটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো কিভাবে আপনারা এই বাস মোডটা অ্যাড করে আপনার গেমের মধ্যে সেট আপ করে খেলতে পারেন। আর এই যে হানিফের বলবো যে বাস মোডটা দেখতেছেন এটাতে কিন্তু আপনার প্রায় একদম 100 থেকে 180 মতো স্পিড এটাতে আপনারা তুলতে পারবেন অনায়াসে। বাট একটা সমস্যা হলো হানিফের যে বলবো বাস মোডগুলো আছে এগুলোতে কিন্তু ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই দুর্বল হয়ে থাকে, এটা আপনারা একটু মানিয়ে নেবেন। মানে বাস্তবে কিন্তু বাসের স্পিড আর ব্রেক কিন্তু খারাপ না, বাট এমনি গেমের মধ্যে এই যে বলবো যে মোডগুলো আছে এই মোডগুলোতে ব্রেকিংগুলো একটু দুর্বল হয়ে থাকে, যদিও একটু দূর থেকে ব্রেক দিলে কিন্তু কন্ট্রোল করাটা সম্ভব হয়, বাট যদি একটু কাছাকাছি গিয়ে ব্রেক দেন তাহলে কিন্তু কন্ট্রোল করাটা সম্ভব হবে না, একটা সাথে একটা লাগিয়ে দিয়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবেন। তো এটার ব্রেকিং নিয়ে কিন্তু আমি আগেই বলতেছি, একটু নর্মাল টাইপের ব্রেক এটা, আর এটাতে আপনারা কিন্তু কন্ট্রোলিংটা অনেক সুন্দর একটা কন্ট্রোলিং পাই যাবেন। পাশাপাশি এটা যে ইন্টারিয়র পার্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইন্টারিয়র পার্ট আপনার এখানে পাই যাবেন। আর এই বাস মোডটাতে আপনার চার পাঁচটার মতো স্ক্রিন আপনারা এখানে পাই যাবেন। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই বাস মোডটা আমরা কোথায় পাবো, তো এই বাস মোডটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনার এই বাস মোডটার লিঙ্কটা কিন্তু পাই যাবেন, সেখান থেকে আপনার চাইলে কিন্তু এই বাস মোডটাকে ডাউনলোড করে নিতে পারেন। আর এই বাস মোডটা কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা আপনারা কোথা থেকে পাবেন তো সেটা আমি ভিডিওতে আমি আপনার দেখাই দেবো, অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওতে আপনার বলে দেবো, তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। অ্যান্ড এখন আমরা চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনার দেখাবো কীভাবে আপনারা এই হানিফের এই বলবো বাসটাকে অ্যাড করে খুব সহজ আপনারা আপনার ফোনের মধ্যে প্লে করে খেলতে পারেন। অ্যান্ড এই হানিফের বলবো বাসগুলো কিন্তু সেট আপ করলে আপনার পুরোপুরি একটা ইটিএস টুর ফিল পাইবেন, কারণ ইটিএস টুতে কিন্তু সেম টু সেম মোডগুলো কিন্তু আছে যেটা আপনার ভিডিও ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছেন। তো টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এমন সব নতুন নতুন ভিডিওগুলো পাইতে আর এরকম সব নতুন নতুন টিউটোরিয়ালগুলো পাইতে। আর নেক্সট কী টপিকে ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই টপিকে কিন্তু আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসার ট্রাই করবো। তো আর বেশি কথা না বলে চলেন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো এই বাসটাকে সেট আপ করার জন্য আপনার একটা অ্যাপসের দরকার হবে, সেটা হচ্ছে জেট আর ক্রাইবার। তো এই জেট এ আমি আপনার দেখাই দিচ্ছি, জেট এ উপর দেখতে পারবেন জেট আর ক্রাইবার কিন্তু চলে আসবে, জেট এ আর সি এইচ আই ভি ই আর এই জেট আর ক্রাইবার অ্যাপসটা আছে, এখান থেকে আপনার এই অ্যাপসটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই অ্যাপসটাকে আপনার সিম্পল ওপেন করে নেবেন, তো এটা বেশি এমবি না, এটা 4 MB মতো একটা অ্যাপস, তো এখান থেকে আপনার এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা এটা ওপেন করে নেবেন, ওপেন করার পর আপনার কিছু অ্যালাউড অ্যালাউ চাইতে পারে ওইগুলো আপনার দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ডাউন ফোল্ডারটা খুঁজে বের করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে বলবো যে ফাইলটা এটা কিন্তু এখানে চলে আসছে, তো এই ফাইলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ফাইল লিঙ্ক পাবেন, ভিডিও লিঙ্ক, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনার গুগল ড্রাইভের লিঙ্কটা পাই যাবেন, সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো সেটা একটু পরে করেন, আগে সেটা টিউটোরিয়ালটা দেখে নেন। তো এখান থেকে আপনি এই ফাইলটাতে ক্লিক করবেন, করার পর নিচে দেখতে পারবেন 2 নম্বরে এক্সট্রা টিয়ার একটা অপশন আসছে, তো এই এক্সট্রা টিয়ারের উপর আপনি এখানে
ক্লিক করে দিবেন করার পর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে তো এই পাসওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনারা দেখাই যাচ্ছে পাসওয়ার্ডটা কি 1 2 3 4 5 তো এই পাস পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে কিন্তু দেখতে পারবেন নিচে একদম একটা সাদা রঙের একটা এসএসটি কিন্তু চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা এসএসটি কিন্তু এখানে চলে আসছে আর উপরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনাদের যে আছে স্ক্রিন তো সেই স্ক্রিনগুলো তো আমরা এখান থেকে সাদা যে এসএসটা আছে এটাকে ক্লিক করে ধরে রেখে এখান থেকে কাট করব কাট করে আমরা এখান থেকে ব্যাকে এসে আমরা চলে যাব আমাদের যে বাসিড ফোল্ডারটা সেখানে তারপর আমরা এখান থেকে মোডে চলে যাব তারপর এখান থেকে আমরা নিচে পেস্ট অপশনে ক্লিক করে এটা জাস্ট পেস্ট করে দেব এখন আমরা আমাদের গেমটা ওপেন করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে গেমটা আছে সেই গেমটা কিন্তু এখান থেকে ওপেন করে নিয়েছি তো এখন যদি আমরা এখান থেকে যদি গ্যারেজে ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পারবেন বাম পাশে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে 4 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্যারেজ অপশন তো গ্যারেজ অপশন আপনি ক্লিক দেখুন করার পর দেখতে পারবেন এখানে আপনারা নিয়ে আসবে তারপর আপনি এখান থেকে যে তীর চিহ্নগুলো আছে সেগুলোতে ক্লিক করে করে আপনারা আপনার বাসটাগুলোকে চেঞ্জ করে নেবেন তো আমি এখান থেকে আমার বাসগুলোকে চেঞ্জ করে বলবো যে বাসটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিতে পারে আপনাদের একটা একটা করে বাস সিলেক্ট করবেন এখান থেকে তো আপনাদের হয়তো বা বেশি সময় লাগতে নাও পারে কারণ আপনার যদি মোড ফার্স্ট টাইম ইউজ করেন তো বেশি সময় লাগবে না তো আমি এখান থেকে আগে থেকে লাভিবার একটা বাস সেট করা ছিল যার জন্য এখানে একটু লোডিং নিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে বলবো বাসটা সেটা কিন্তু এখানে চলে আসছে বাট এখানে কিন্তু আপনাদের স্ক্রিন আসবে না তো এখানে কিন্তু আপনি স্ক্রিনগুলো সেট করতে হবে আপনার যখন নাকি বাসটাকে সর্ব ফার্স্টে যখন নাকি আপনারা এরকম সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি এরকম সাদা রঙের থাকবে তো এখানে আপনার বাংলাদেশে যে বাস স্ক্রিনটা আছে সেটা আপনার সিলেক্ট করতে হবে তো এটা করার জন্য গ্যারেজ অপশনে এসে কিন্তু আপনার এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন রং তুলির একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনার ব্রাউজ ল্যাবেতে ক্লিক করে ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবেন তারপর ডাউন ফোল্ডারে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার যে স্ক্রিনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতে আছে তো এখান থেকে আপনার যে স্ক্রিনটা পছন্দ হয় আপনার সেই স্ক্রিনটাকে ক্লিক করবেন করার পর দেখতে পারবেন এখানে কিন্তু হানিফের যে স্ক্রিনগুলো আছে সেগুলো কিন্তু এখানে সেট হয়ে যেতেছে একটা একটা করে তো আমি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে একটা স্ক্রিন সেট করে নিতেছি তো আমি এখান থেকে এই যে এই স্ক্রিনটাকে সেট করে নিব করার পর আমি এখান থেকে হাই রেজলিউশনের উপরে ক্লিক করে এখান থেকে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু এখানে ফ্রিতে বা ইউজ মানি দিয়ে কিন্তু 15 RP দিয়ে কিন্তু আমি এখান থেকে এই স্ক্রিনটাকে সেট করে নিতে পারবো যেহেতু আমার কাছে টাকা নেই যার জন্য আমি এখান থেকে ফ্রিতে এটা করে নিব তার জন্য কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাদের একটা অ্যাড দেখতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে আমাদের গেমের মধ্যে কিন্তু হানিফের বলবো যে বাসটা ছিল সেটা কিন্তু সেট আপ করে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও এভাবে চাইলে আপনারা আপনাদের যে হানিফের বলবো যে বাসটা সেটা কিন্তু সেট আপ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর এই বাংলাদেশি বাস গেমটা কীভাবে সেট আপ করে খেলতে যদি আপনি না জেনে থাকেন এই বাস গেমটা ইন্দোনেশিয়া গেমটা কীভাবে সেট আপ করতে যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে কিন্তু আমি এত যে টিউটোরিয়াল লিঙ্ক কিন্তু দিয়ে রাখছি সেখান থেকে আপনি এই টিউটোরিয়ালগুলো দেখে থেকে কিন্তু আপনি এই গেমটাকে সেট আপ করে খেলতে পারবেন খুব সহজে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।